सो हे गाइज वेलकम माई चैनल एन ऑक्साइड गेमिंग। तो एक नतुन फ्रेश एंड एक्साइटिंग वीडियो तुम्हारे स्वागत जाची। तो गाइज गेमर मध्य नतून एक इवेंट एसे गए जार नाम हे दिवाली लेवल आप शॉप। ओके तो गाइज इवेंट देखते तुम्हारा न्यूज सेक्शन गले पे जाए जस्ट तुम्हारा एखे गो टू ते क्लिक करो एंड पुरोपुरी इवेंटर पेजे चले आसो। एंड हमें एखे भूल कर फार्ष्ट बारे स्पिन कर नहीं मैंने लेवल वन स्पिन कर नहीं एंड दिए 58% अफ। तो गाइज एखान जो एक जिस कैंड एखान कम इनक्यूबेटर भाउचार तीनटे जेटा 50 डायमंड दिए कन्फर्म। ओके हो गेलो। सो गाइस सबाई तुम्हारा जानो क्रिकेटर इंडियन प्रीमियर लीग शुरू हो गए एंड आमी तुम्हारा सजेस्ट करब मोस्ट रिलायबल एप्लीकेशन वन एक्स बेट जेखाने आमार प्रोमो कोड यूज कर ले किन्तु तुम्हारा फर्स्ट डिपोजिटे 100 यूरो पुरोपुरी फ्री पे जाबे। ताछाड़ा एखाने अनेक गेम्स आछे फुटबल हॉकी क्रिकेट बास्केटबल टेनिस एगुलो तुम्हारा एखाने बेट लगाते पारो एंड डाउनलोड लिंक डिस्क्रिप्शन एवं फर्स्ट कमेंटे रही है जाओ गिए निजेर बेट लगाओ एंड अनेक अनेक रियल कैश आर्न करो। 300 डायमंड खर्चा करते हैं मैंने फर्स्ट लेवेले तुम्हारे 300 डायमंड खर्चा करते तक ही तुम्हारा सेकेंड लेवे जो पे। तो गाइस और की आए तो एखे कहते हमें जो नतून एकर स्किनर जो क्रिएटर बक्सगुलो दिए सेगल की तो यो टोकनगुलो के निल एंड एखो हमें क्या 208 तो ये आर 50 डायमंडे वेपन रॉयल भाउचार के निल आर 75 डायमंडे डायमंड रॉयल भाउचार के निल मैं यो फालतू कहते हैं 83 बेचे आए तो 83 दिए 52 दिए बैच कब तो बैचों के लिए एंड 31 डायमंड दिए क्या जाए। तो गाइज 31 डायमंड दिए कीने नेब हच्छे आमादेर सब किछुई आछे तो चलो गाइज आमरा एई एकेर बक्सटा किने निच्छि एकटा। ओके तो आमरा एखाने 300 डायमंड खर्चा करे फेलेछि तो आमादेर सेकेंड जे लेवेलटा आछे सेटा खुले गेछे। ओके तो एखाने आमादेर किन्तु पार्सेंटेज एड हबे तो एखाने आमरा स्पिन करब तो फार्स्टे आमादेर छिलो 58 एंड एखाने कत दे देखा जाक। ओ गाइज एखाने 9 दिएछे तो एखाने आमादेर खर्चा करते हबे आरो 300 डायमंड तो एखाने सेम ही जिनिस आछे सब किछु तो আমরা এখান থেকে আবার সেম টু সেম নিয়ে নেব। এখান থেকে আমরা ইনকিউবেটর ভাউচার নিয়ে নিলাম এন্ড এখান থেকে আমরা যে বক্সগুলো আছে সেই বক্সগুলোর ক্রেট থেকে এই টোকেনগুলো নিয়ে নেব এন্ড এখানে আমরা নিয়ে নেব হচ্ছে আর কটা 199টা ডায়মন্ড খরচ করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েপন রয়্যাল ভাউচারটা নিয়ে নি কারণ কি যেগুলো উপরে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ গান স্কিনের ক্রেট প্যান্ট এগুলো সবই আমার কাছে আছে অলরেডি। তো 147টা তো 82 দিয়ে আমরা ব্যাচ কিনতে পারি তো ব্যাচ কিনে নিলাম এন্ড ব্যাচ কেনার পর এখানে বেঁচে রয়েছে আর কটা 65টা তো 65টা ডায়মন্ডের কি কিনবো আমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচার লাগবে না তো 65টা ডায়মন্ডের আমরা কিনবো হচ্ছে আচ্ছা তাহলে আমরা ডায়মন্ড রয়্যাল ভাউচারই কিনে নিই নালে বেকার ওয়েস্ট করে লাভ নেই সব উল্টোপাল্টা জিনিস কিনে। তো আমাদের হয়ে গেছে হচ্ছে লেভেল 3 তো লেভেল 3 তে যাব এন্ড আমাদের টোটাল দুটো লেভেল মিলিয়ে আমাদের হচ্ছে 67% অফ হয়ে গেছে এন্ড লাস্ট এটা স্পিন করবো লেভেল 3 স্পিন তো এখানে খুবই কম দেবে আই থিঙ্ক 10 দিয়েছে। ওকে তো আমাদের 77% অফ দিয়ে দিয়েছে তো এখান থেকে আমাদের কিনতে হবে হচ্ছে এই আচ্ছা এই এটা আই থিঙ্ক ওকে নাইস এটা 206টা ডায়মন্ড লাগছে তো আমরা এটা ফার্স্টে বাই করে নেবো অ্যান্ড বাই করার পর দেখতে পাচ্ছি আমরা বান্ডেলটা পেয়ে গেছি অলরেডি অ্যান্ড এখান থেকে আমরা নেবো হচ্ছে ইনকিউবেটার ভাউচার 5টা অ্যান্ড এখানে আরও ইভেন্ট কমপ্লিট করবো আমরা অসুবিধা নেই অ্যান্ড এখান থেকে আমরা বক্সটা নেবো আই থিঙ্ক ওকে আর কিছু নেওয়ার নেই তো জাস্ট এখান থেকে আমরা এই বক্সটা নিয়ে নিই 46টা ডায়মন্ড অনেক কম পড়ছে তো কনফার্ম করে নিলাম অ্যান্ড আমরা ব্যাচ কিনবো না জাস্ট হয়ে গেছে আমাদের লেভেল আপ সব কমপ্লিট যে ড্রেসটা আমরা পেয়ে গেছি অলরেডি তো এই ইমোটটা ভাঙা ইমোটটাও নিয়ে নেবো আমরা 131 ডায়মন্ড এটা নতুন ইমোট অ্যান্ড এই ইমোটটা আমরা নিয়ে নিলাম জাস্ট এবারে এখানে আর কিছু নেই এই স্কেটবোর্ডটা আছে স্কেটবোর্ডটা 83টা ডায়মন্ড ওকে চলো এটাও নিয়ে নিলাম অ্যান্ড কনফার্ম আমাদের লেভেল আপ সব মোটামুটি কমপ্লিট অ্যান্ড এখানে এক্সক্লুসিভ কিছু দেয়নি এই একটা ড্রেস দিয়েছে যে ড্রেসটা একটু পুরনো ড্রেস এটাকে মডিফাই করে দিয়েছে। তো গাইস আমরা চলে এসেছি এখন লাক রয়্যালের মধ্যে অ্যান্ড ফেডেড হেলে স্পিন করবো আমরা ফেডেড হেল ওকে ফেডেড হেল এসে গেছে অ্যান্ড আমরা এখান থেকে পেট ফুড অ্যান্ড এই যে ওকে আমি এখানে ক্রস করে দিই অ্যান্ড দেখতে পাচ্ছ এইটা বাউন্ডিটা আমরা কনফার্ম করে দিই সরিয়ে দিই অ্যান্ড সরিয়ে দেওয়ার পর এখানে আমাদের কত ডায়মন্ড লাগছে প্রথমে স্পিনটা ফ্রি আছে তো আমরা ফ্রি স্পিন করে নিই একটা তো ফ্রি স্পিন আমরা কী পাবো ও ভাই কী পেলাম রে ওকে AWM এর বক্স যেটা আমার কাছে অলরেডি আছে ওপেন করলে দেখতে হবে আমরা টোকেন পাবো ও আচ্ছা এটা নেই আমার কাছে ওকে সো এবারে হচ্ছে আমাদের 19টা ডায়মন্ডটা তো 19টা ডায়মন্ড আমরা খরচা করে কীভাবে দেখা যাক অ্যান্ড এটা পুরোপুরি স্ক্যাম ইভেন্ট তোমরা সবাই জানো আমি প্রত্যেকবার ইভেন্টেই বলি কারণ কি এই যে ড্রেসটা আছে মেন বান্ডেলটা সেটা একদম লাস্ট পিনে গিয়ে দেবে তো 19টা ডায়মন্ড তো 19টা ডায়মন্ডে কী পাই আমরা দেখা যাক ওকে ক্যারেক্টার ফ্রেগমেন্ট লাভলি ইয়ার অ্যান্ড 39টা ডায়মন্ডে কী পাবো আমরা দেখে নিই অ্যান্ড 39টা ডায়মন্ডে আরে ইয়ার এখনই সবাই পাঠাচ্ছে ওকে আমরা পেয়ে গেছি ব্যানার অ্যান্ড এখানে 69 ডায়মন্ড অ্যান্ড 69 ডায়মন্ডে ওকে ডায়মন্ড রয়্যাল ভাউচার 99 ডায়মন্ডে কী পাবো আমরা ওকে ইয়াপ ম্যাজিক ফ্রেগমেন্ট লাভলি 199 ডায়মন্ড অ্যান্ড এবার আমাদের দিয়ে দে কোনটা দেবে ওকে আমরা জানতাম ফেমাস স্কিন অ্যান্ড এবারে 599 ওকে কনফার্ম অ্যান্ড আমরা বান্ডেলটা পেয়ে গেছি তো গাইজ আমি তোমাদের দুটো বান্ডেলই দেখিয়ে দিচ্ছি ওকে তো ইয়াপ আমরা এটা ইকুইপ করে নিই
অ্যান্ড ইকুইপমেন্ট। এইখানে আমাদের ইনকিউবেটরের ভাউচার দিয়েছে, মানে আমরা এখানে স্পিন করতে পারবো, জাস্ট এখানে কোনো ভাউচারই দেয়নি যেখানে আমরা স্পিন করতে পারবো। তাও চলো গাইজ, আমাদের 180 ডায়মন্ড আছে, যখন আমরা একটা স্পিন করে দেখা যাক এখানে আমাদের কিছু বাঁধে কিনা, কারণ কি আমরা 5টা এভিলেশন স্টোন এবং একটা ব্লু প্রিন্ট রয়েছে অলরেডি। ও ভাই সাহেব, একটা ব্লু প্রিন্ট পেয়ে গেছি অ্যান্ড একটাই ব্লু প্রিন্ট পাবো আই থিঙ্ক, আর কিছু পাবো না। ওকে, একটা ব্লু প্রিন্ট পেয়ে গেছি। তো গাইজ, যে বান্ডেলটা আমরা নিলাম ফার্স্ট ইভেন্ট থেকে, মানে লেভেল আপ সব থেকে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে। ওকে, অ্যান্ড এখানে বান্ডেল, তো দেখতে পাচ্ছ গাইজ এটা একটা পুরনো বান্ডেল, সেখান থেকে এটা মডিফাই করা হয়েছে, ইকুইপ করে নিলাম আমি। অ্যান্ড সাদা বান্ডেলটা তোমরা দেখেই নিয়েছো অলরেডি। তো এই হচ্ছে আমাদের ওই লেভেল আপ শপের মেন বান্ডেল। তো গাইজ, লেভেল আপ শপে তোমরা ডায়মন্ড খরচা করতে পারো যদি এই বান্ডেলটা তোমরা নিতে যাও, কারণ কি এমনিতে কোনো এলাইট পাস এলাইট পাস কিছু দেয়নি। আই থিঙ্ক তোমরা মিস্ট্রি শপ দেখতে পারবে এই মাসে, আমার মনে হচ্ছে। তো গাইজ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে এবং হেল্প হয়েছে কিনা, বুঝতে পেরেছো কিনা ইভেন্টের সম্পর্কে। তো আজকের জন্য এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ। সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। টাটা গাইজ, লাভ ইউ সো মাচ, স্টে হোম স্টে সেফ, বাই বাই গাইজ।